এই দুনিয়ায় এত গুনাহ করছি আমার বন্ধু জানে না এই দুনিয়ায় এত গুনাহ করছি আমার স্ত্রী জানে না এই দুনিয়ায় এত গুনাহ করছি আমি বন্ধুর কাছে সব শেয়ার করি কিন্তু আমার গুনার কথা আমি শেয়ার করি না আমার মায়ের কাছেও আমি এই কথাটা শেয়ার করি না আমার বোনের কাছেও আমি গুনার কথাটা শেয়ার করি না এই কবর মধ্যে একদিন নয় দুই দিন নয় হাজার জন্ম পর্যন্ত পরে থাকা লাগবে সুখে থাকলে আপনি সুখী দুঃখে থাকলে আপনি দুঃখী আমি যদি বাড়ির পাশে আগুন লাগলে কত মানুষ আগুন নিভাইতে যায় কবরের ভিতরে যা আগুন জ্বলবে এই আগুন নিভাইবার ক্ষমতা পৃথিবীর কোনো বান্দবের নাই আমি মারা গেলে আমার ব্যাংকের টাকা তোলার জন্য আমার সন্তান প্রসেসিং করবে কথা বলেন ঠিক কি না বলেন আমি মারা গেলে আমার জব সম্পত্তি যা রেখে গেছি এই সম্পদগুলো ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আমি যে বাবা এত কষ্ট করে এত কিছু জুয়াইতাছি পোলাপানের লাইগা আমার ছেলে আমার টাকার ভাগ নিবে কিন্তু আমার মরণের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না আমি কবরে গেলে এই কবরের ভাগ আমার সন্তান নিবে না ওই দিন নিউজ দেখলাম বাবা মারা গেছে 52 লাখ টাকা একজনের কাছে পাবে কিন্তু লোকটা টাকা দেওয়ার জন্য আসছে ওই বাবার সন্তানরা টাকা ভাগ করতে যায় বায়ে বায়ে লাগিয়ে গেছে বাবার লাশটা দাফন করে না জানাজার নামাজও হয় না পুলিশ আইসা জানাজার নামাজের ব্যবস্থা করলো দাফনের ব্যবস্থা করলো এই জন্য দেখছেন নিরে বাবা সন্তানের জন্য টাকা রেখে গেছেন টাকা লইয়া ভাগাভাগি লইয়া কত দ্বন্দ্ব বাবার লাশের খবর নেই না বাবার কষ্টের ভাগ নিবে না এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলে বলি সন্তানকে আপনি টাকার মালিক বানাইবার আগে সন্তানকে আপনি শিক্ষার আলো জ্বালাইয়া দেন নেক সন্তান বানান তাইলে এলেম শিক্ষা দেন দিন শিক্ষা দেন টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষা দেওয়া প্রত্যেকটা সন্তানরে বড় জরুরি আর না হয় সন্তান টাকা লইয়া বাবুগিরি করবে আপনার কবরের পারে যায় জিয়ারত করার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা এই গোসলটা তো আমার মায়ের গোসল ছিল এই গোসলটাই তো আমার শেষ গোসল আমার মুখের ভাষা থাকবে না চোখের দৃষ্টি থাকবে না কানের পাওয়ার থাকবে না হাঁটার ক্ষমতা থাকবে না আমার নবী বলে আজরাইল এসে তোমার রুহটা যথা সময় নিয়ে যাইব বন্ধু বান্ধব তোমার কোনো কাজে আসবে না এত বিশাল বড় আজরাইল এক মুষ্টি মাটি 40 মন মতান্তরে 70 মন এত বড় আজরাইলটা নূর উপরে তোমার বাঙ্গা ঘরে ঢুকিয়া গেল কেমনে একটা বারুদি বাজানো ভাবলেন না আপনার পাশে আপনার মা বসা ভাই বসে কেউ বলতে পারলো না আজরাইল কোন দিকে আইসা তোমার রুহটা নিয়ে গেল তার মানে বোঝা গেল আমার আব্বার ইন্তিকাল দিয়ে আমি একটা কথা বলতে পারি আমার আব্বার যখন অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা নেওয়ার পথে রাস্তায় আমার আব্বা মারা গেছে কিন্তু অ্যাম্বুলেন্সের জানালা গুলাই একটু ফাঁকা নাই একেবারে নিচে দাও বাতাস ঢুকতে পারে না ডাইনেও বাতাস ঢুকতে পারে না বামেও বাতাস ঢুকতে পারে না একটা ইঞ্চি ভিতরে জায়গা নাই যে ভিতরে বাতাসটা ঢুকবে কিন্তু এত সব দিকটা গ্লাস লাগানো কেমনে ঢুকলো আমার আব্বা রুহুটা নিয়ে গেছে ওই যে আমার আল্লাহ বলছেন ওয়ামা তাদেরই না ফুসুম বেআইনে আরদিতাম মায়া নিধন হারাইলাম গুমের গড়ে স্বপনে আর কি দেখা হবে রে নূরপুরবাসী জীবনে ওরে রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া আমার বাপের পাশে আমার মা বসা আমার ভাই বসা আমার দুলাভাই বসা এই ফাঁকে দিয়ে আজরাইল আইসা পড়ছে আমার বাপ মা কেউ আমার মা ভাই বোন কেউ টের পায় নাই এই কথাটা আমি বলতেছিলাম রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চুরা ডুকিবে আসিয়া দুয়ারে প্রহরিতইয়া প্রবেশ করলো কে মনে দুয়ারে প্রহরিতইয়া প্রবেশ করলো কে মনে আর কি দেখা হবে রে নূরপুরবাসী জীবনে মুসলমানটা মারা গেলে মুসলমানটা মারা গেলে কি মায়া কইরা উপরে কাপড়টা দে
মুসলমান মারা গেলে কত মায়া কইরা কুসুম গরম তেল জলটা করে মুসলমানটা মারা গেলে কি সুন্দর কইরা আপনারে সাবান দিয়া দৌত করাইয়া দে মুসলমানটা মারা গেলে কি সুন্দর কইরা জানাজার ময়দানে লইয়া যায় মুসলমানটা মারা গেলে কি সুন্দর কইরা কবরে নামায়া দে একটু ব্যথা দেয় না একটু জোরে কেউ ধরে না সবাই বড় মায়া কইরা ধরে এটাতেই প্রমাণ হয় আমার আল্লাহ আমারে কত এহসান করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ওই কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিবে আল্লাহ বলছেন ওয়া ফিহা নুইদুকুম এই কবরের মধ্যে তোমাকে রাখা হবে রাখা হওয়ার পরে যদি আপনি ঈমানদার হন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা আমার পাগল ওই কবরের মধ্যে শুইব এই কবরের মধ্যে দুনিয়ার কাপড়ের দিয়া বিছানা হবে না আমার পাগলের জন্য তুমি জান্নাত থেকে জান্নাতের বিছানা নিয়ে আসো আল্লাহ গো এই নসিব আমি তাহিরের হইব নি এই নসিব আবার নূরপুরের মানুষের হইব নি বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক আমি আমার বন্ধুর শান মানকে আমি বাড়িয়ে দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়িয়েছে কে প্রশ্ন যদি করি কতটুকু বাড়াইছে কেউ কি পরিমাণ বলতে পারবে এবার আসেন আল্লাহ থেকে বের করে নেই শীষ ধরছে মাইকটা ঠিক করো আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ হলো সকল জাহানের রব জাহান কত বড় কেউ বিচারা খুঁজে বাইর করতে পারছেন নি এদিক দিয়ে তাকাইলে মনে হয় আসমানটা মনে আড্ডা দিয়ে লাইমে গেছে গা আড্ডা যায়া দেখবেন মনে হয় যে জলম দা লাইমে গেছে গা জলম যায়া দেখবেন লাল মাইদে নামে গেছে গা লাল মাই যায়া দেখবেন 14 গ্রাম দা লাইমে গেছে গা যাইতি থাকবেন কিন্তু আসমানটা যে কোন জায়গা কেমনে নামছে না না নামছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গা এটা হলো একটা আলম এইরকম আরো 79,999টা আলম আছে বলছে আমার আল্লাহ সকল আলমের রব তাহলে 80,000 আলম এক দুনিয়ায় আইসাই তো দুনিয়ার ফাল্লায় কুল কিনারা লাগাল ফাইনা আর বাকি আলমের খবর নেব কেমনে কথা কোন ঠিক কিনা তো আল্লাহ যেমন সকল আলমের রব তো নবীর শান যে আল্লাহ বাড়াইছে কেমন দেখেন আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন তো আমার নবীও সকল জাহানের রহমত এই জন্য যারা বিশ্ব নবী বলে আমরা এটা মানতে পারি না কথা না কইলে তো শেষ হবে যারা বিশ্ব নবী কয় এই কথারই আমরা মানতারি না নবীর ক্ষেত্রে যত সম্মান তুলে ধরে কথা বলা যায় কথা বলেন ঠিক না বেটি আমার নবী কি শুধু আসমান থেকে জমিন পর্যন্ত নবী হয়ে আইছে নাকি 80,000 আলমের নবী তো আল্লাহ কয় রহমাতাল লিল আলামিন আপনি কোন কিল্লে গিয়া রহমাতুল্লিল আলম বিশ্বনবী বিশ্বনবী যে কন নবীর ক্ষেত্রে আমরার যেমনে ডাক দেন আল্লাহ কোরআনে বলছে নবীকে এইভাবে ডাক দেওয়া যাবে আপনি মারা গেলে আপনার বউ আরেকজন বিয়ে করতে পারবো পারবো নি আমার নবী যে আমরার মতন না শুধু নবীর স্ত্রীরাও আমরার মতন না
আমার নবীর পরিবারকে বিয়ে করা সবার জন্য আল্লাহ হারাম করে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তো এই জায়গায় যদি আপনি আমার মত না না তুলনা দিয়ে ফলাই দেন পাবলিকলি ধোঁকা দিয়া বোকা বানানো সম্ভব তাহিরিকে সম্ভব না সুন্নিদেরকে সম্ভব না আমার নবীরে কই বিশ্ব নবী জুড়ে কত সুন্দর বিশেষণ আছে নবীর ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন কত সুন্দর নাম আছে কবিশ্ব নবী যত নবীদের ক্ষেত্রে এরা ছোট করে কথা বলে তাহলে শানে রিসালাতের মধ্যে শুরুতেই আমি আপনাদেরকে আদব শিক্ষা দিলাম আমার নবীকে আমি আপনি যেমনে ডাকা ডাকি করি আমার নবীকে সেইভাবে ডাকা যাবে না ওয়ালা তাকুলু আল্লাহ বলছেন লা তাকুলু রায়না আমার নবী বকরি চড়াইছে কিন্তু নবীকে রাখাল বলো না আমার মত তোমার মত ডাক দেওয়া যাবে না এই বিশ্বাস জারি দিয়ে থাকে তার কবরে নবী থাকে এটি হলো শানে রিসালাতের কথা শুধু তাই না আরেকটু সামনে যাই আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলছেন ও বন্ধু ইফ ইয়া জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু আপনি বলে দেন তোমরা যদি আল্লাহ পেতে চাও আমি নবীকে মানো সুবহানাল্লাহ নবীরে মানলে মুমিন না মানলে কুমিন এই হলো শানে রিসালাতের চূড়ান্ত কথা কুরআনে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো কোন জায়গায় বলে নাই নামাজটা কেমনে পড়তইব আমার নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহ বলছে নামাজ পড়ো নামাজটা আমি নবী যেমনে পড়ি তোমরা এমনে পড়ো সুবহানাল্লাহ কি সোজা তো নবীর পদ্ধতিতে নামাজ না পড়লে তো নামাজই হই না এটা হলো নবীর শানের রিসালাতের কথা নামাজের মধ্যে বইসে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমরা তো তাশাহুদ পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে দাঁড়াইয়া এমপিরে সালাম দিলে নামাজ বাতিল নামাজে বইসে আমার নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল বলবীর মোল্লাগিরিতে থাকতো না নবী ছাড়া সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না এই জন্য বলে জ্বালা অন্তর জ্বালা তোমরা যতই ফুডুর ফুডুর করো নবী ছাড়া কোনো উপায় আছে এটা হইলো শানে রিসালাতের কথা এটা আল্লাহ বলছেন হাশরের মাঠে নবী উম্মতের জন্য পেরেশান বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও বন্ধু আপনি চাইবেন আমি দিমু আপনি চাইবেন আমি দিমু আপনি চাইবেন আমি দিমু লাস্টে ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খাওনের প্লেটটা কখন রাইখা দেয় ফেটের খুদা রাইখা না ফেটটা বইরা ফেট খুদা থেকে কি কে প্লেট রাইখা দেয় আল্লাহকে দিমু 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 লাস্টে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বোঝা গেল নবীর আর চাহিদা নাই উম্মতের কাম কইরা লাইছে এটা হইলো শানের রিসালাতের কথা এগুলো আমি বাঙ্গে করে তো বাজান দুই আড়াই ঘন্টা লাগবে এই জন্য আমার বিষয় তো তিনটা এই জন্য আমি একটু ধরাই দিতেছি গাঁটটা ঠিক আছে এরপরে শুধু তাই নয় আসেন আর একটু সামনে যাই কাতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম জোরে কোন সুবহানাল্লাহ আমি প্রায় মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কন্যা 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 আল্লাহ মানা
নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমি মাহফিলে আসলাম, আপনারা বললেন তাহিরি উজরা আগমন, আরে কইছিনিও। আমি আমার বাড়ির বাহিরে বসে থাকি, আমার তাহিরি মাহফিলে গেলে কয় তাহিরি সাহেবের আগমন, জলম লইয়া গাড়ি নাইতেছি কয় তাহিরি সাহেবের গাড়ি, কিন্তু আমার নবী বসে থাকে গাহের মধ্যে কম্বল, আমার আল্লাহ নবীর নাম ধরে ডাক দানা দিয়া কইয়া আইহুল মুজাম্মিল এ কম্বলওয়ালা। এটা আমার নবীর শান, বহুত লম্বা হইব কথা কইলে, গাঁটটা ধরাই দিতেছি, সাবজেক্ট ক্লিয়ার করতেছি। এরপরে গায়ের মধ্যে চাদর নিয়ে বসে আছি, স্লোগান দিয়া কইবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তাহির সাহেবের আগমন স্বাগতম, কিন্তু আমার নবী চাদর নিয়ে বসে থাকে, আমার আল্লাহ নবীর ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই, আমার নবী কয় ইয়া আইহাল মুদাসসির হে চাদরওয়ালা। এগুলো শানের রিসালাত, ব্যাখ্যা করতে পারবো না, বুঝাইতেও পারবো না, শুধু গাঢ় বুঝাইয়া দিয়ে গেলাম। আজকে অনেকে বলে লিল্লাহি তাকবীর, অনেকে বলে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু তুমি কি জানো না রিসালাত ছাড়া তো তাওহীদের, রিসালাত ছাড়া তো ওয়াহদানিয়াতের স্লোগানের কোনো ভ্যালু নাই। আল্লাহ বলছে নবী মানলেই আমি আল্লাহকে মানা হবে, তুমি যে নারে তাকবীর স্লোগান দিলা, দিন ইসলামের স্লোগান দিলা, কিন্তু আমার নবীর স্লোগানটা তুমি রাখলা না কেন? নবী যদি নাই তো নামাজ রোজা হজ যাকাত কিছুই তো পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? নবীর স্লোগানের পরে আল্লাহর স্লোগানের পরে নবীর স্লোগান দিতে হবে, কারণ আমার এই দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে সবার সেরা হলো আমার নবী, ঠিক কিনা? কত মানুষের স্লোগান দেন, এমুকের আগমন কোনো বেদাতের ফতোয়া নাই, এমুকের আগমন কোনো বেদাতের ফতোয়া নাই, কিন্তু আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে অনেকে বেদাতের ফতোয়া লাগাই আছে না? না আছে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আল্লাহ নামের পাশে কি ইসলামের নাম আছে? আল্লাহ নামের পাশে কি সলাতের নাম আছে? তাহলে যেখানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, আরশের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম, ফেরেশতাদের হুরের চোখের মণির মধ্যে এক মণিতে আল্লাহর নাম আরেক মণিতে আমার নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম, ওই জান্নাতের পাতায় পাতায় আল্লাহ নামের পাশে নবীর নাম। এখন তুই স্লোগান দেওয়ার সময় আল্লাহ নামের সঙ্গে নবীর স্লোগান দিলে তুমি শিরিকের ফতোয়া লাগাও, বেদাতের ফতোয়া লাগাও, তার মানে বোঝা গেল তোমার শত্রুতা তাহির লগে না, তোমার শত্রুতা হলো স্বয়ং আমার নবীর সঙ্গে। আল্লাহর স্লোগান রিসালাত আমার নবীর স্লোগান, কথা বলেন ঠিক কিনা?
এরপর আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন রোজা করবেন হজ করে যান সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা সিললেন না হ্যাঁ আমার বড় কষ্ট লাগে কেন যে আপনারা নবীর সঙ্গে এই ছোট ছোট খাটো করে কথা বলেন কি জবাব দিবেন আল্লাহর দরবারে এজন্য শানে রিসালাতের উপরে একটা টোকা দিলাম আপনাদেরকে একটু বারত জ্বালিয়ে দিলাম যে আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না কারা কারা একমত হাত তোলে সবাই রাজি হ্যাঁ সবাই রাজি হাত নামান হাত নামান যুবক ভাইরা আমার নবী চিনাইয়া দিলাম আমরা নবী সারা কিছু বুঝি না নবী সারা কিছু বুঝি না বাস হ্যাঁ জাহাঙ্গীর ভাই ঠিক আছে নি কথা ভাইরা আমার আল্লাহ মানা নবী মানা নয় কেমন লাগে নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কইনা রে এই কথা তাহিরি কইনা স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা রিসালাতের পর্বটা শেষ দিকে নিচ্ছি তবে একটা কথা হলো আমরা নবীরই শুধু মাত্র জান দিয়ে ভালোবাসি না আমরা আমার নবীর মাল দিয়েও ভালোবাসি বাসিনি এই নূরপুরের মাহফিল কমিটিরা এই মাহফিলটা তিন দিন ব্যাপী করে এই এলাকার মধ্যে এটা একটা ঈদের দিন কথা কন ঠিক কি না নাকি অসুবিধা আছে কথাটা কইতে তিন দিন ব্যাপী আর কোন মাহফিল হয় না নূরপুরে কেমন মাহফিল হয় তাইলে আপনারা এই নূরপুর কমিটির যদি একটু সাহস দেন উৎসাহ দেন তাইলে ওরা সারা জনম ওদের প্রজন্মগুলো পর্যন্ত এই মাহফিলটাকে ধরে রাখতে পারবে কথা কন ঠিক কি না ঠিক এবার মহব্বতের সাথে একটা লোক না দুইটা লোক না তিনটা লোক না চারটা লোক না আমি মাসকান দিয়ে বলমু বলছিলাম 15 মিনিট পরে আমি কথাটা বলমু আমরা নবীরে ভালোবাসি এমন কিছু পাগল একটা হাত তুলবেন হুজুর মাত্র 2 মিনিট কয় মিনিট মাসকান থেকে বিরতি দিলাম আর কি মাত্র 2 মিনিট আমরা নবীরে ভালোবাসি ওয়াদা করছি কয়েকটা লোক হাত তুলবেন হুজুর আমি দেব 1000 টাকা এমন কয়েকটা লোক ফালদা খারণ তো দেখি আসেননি আপনারা কমিটির লোকে শরীক হইবেন এমন কেউ আসেননি 1000 টাকা দিবেন কে আছেন একটু হাত তোলেন তো দেখি বাজান দাঁড়ান না ফালদা উঠেন না এগুলো কি কইতে হয় দাঁড়ান আরেকটা লোক দাঁড়ান 1000 টাকা নগদ দিবেন 2 মিনিট মাত্র বিরক্তির কারণ নাই কই না দাঁড়ান না রে বাবা দাঁড়ান না আমার কমিটির ছেলেগুলো শুধু 1000 টাকা গুলো হাত দা নিয়ে আসো মাশাআল্লাহ তিনজন আর দুইজন লাগবে পাক পাঞ্জাতন ওই যে একজন চারজন পাঁচজন পাঁচজন পেয়ে গেছি পাক পাঞ্জাতন হয়ে গেছে মাশাআল্লাহ যাও একজন যাও পাঁচজন হয়ে গেছে কমিটি আমার ছেলেগুলো কই নেন পাঁচজন পেয়ে গেছি যে পাঁচজন ভাই আল্লাহ আর কালকে লাগবে না মাফসাই মাফসাই লাগবে না কেউ টাকা দেওয়ার দরকার নাই আমি যে ওয়াজ করতেছি কালেকশন আমি কি সাবজেক্ট অনুযায়ী ওয়াজ করতেছি না সানে রিসালাত না শুরু করছি না কেডা বলে কে নূর পড়াইলে তাই সাবজেক্ট নিয়ে ওয়াজ করে না যে কইছে হইলে পাগল করে পাগল ঠিক এডি হইলো বিয়াদব বিয়াদব যে কইছে হে বিয়াদব হেলে নাম্বার সারা বিয়াদব তাহিরি কখনো দলিল ছাড়া কথা বলে না আমি যে 15 মিনিট কথা বলছি কি সাবজেক্টের বাইরে একটা কথা বলছি হে হইলো সমাজের কিট এগুলা কি করে জানেন নি মাহফিলের পরে কইব কতরা এই হুজুরান জিলি কি তাওয়াজ করছে এরা আপনাদের ইমেজ নষ্ট করবে কিন্তু 1 টাকা মাহফিলের জন্য পাবেন না অথচ আমি ওয়াজে খুতবা ভালো করে না পড়ি কিন্তু সাবজেক্টের উপরে মনে হয় আটটা আয়াতই পড়লাম এরপরে কইবে কিছুই করি না আরে তাহিরির বিরুদ্ধে তো হেতে না হের 14 মুষ্টি কইতাছে তারপরে হের দাই হে হইলো এক কাপ চা খাইয়া মন্দ কইব আর তাহিরি প্রতিরাত্রে মুগির রান খাইব কথা কন ঠিক না কালেকশন লাগবে না ওয়াজ চলবে ইনশাআল্লাহ দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد ভাই আমার কালেকশন লাগবে না আমার পরবর্তী হবে কালকে ইনশাআল্লাহ দিয়েন কালকার টাকা 1000 করে মিনিমাম 200 লোক নিয়ে আইয়েন যেন 2 লাখ টাকা উঠে আলহামদুলিল্লাহ কোন 200 লোক 1000 করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ কালেকশন হয়ে যাবে এই মাহফিলের জন্য ইনশাআল্লাহ গবীর মনোযোগ আমি বলেছিলাম আমার নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ আর জোরে বলে কে আল্লাহ আল্লাহ নবীর সম্মান বাড়াইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে নবী মানলে আমার আল্লাহকে মানা হয় নবীরে মাইন্না নামাজ পড়লে নামাজ দামি হয় নবীরে মাইন্না রোজা রাখলে রোজা দামি হয় নবীরে মাইন্না যদি যাকাত দেন যাকাত দামি হয় এই জন্য যারা মানলে ইবাদত কবুল হয় আমি তাহিরি কথা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবী পাকের মহব্বত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপরে আমার সাবজেক্ট হলো কবর সাবজেক্টটা কি কবর এখন আপনারা বলুন কবর কি আসল ঘর না নকল ঘর আর আওয়াজ করে কোন আসল ঘর না নকল ঘর এই কবরের মধ্যে গেলে দুনিয়ার কোন লবিং করে কবর গেলে কবর শান্তি হবে না দুনিয়ার টাকার বাহাদুরি নিয়ে কবর গেলে কবর শান্তি হবে না দুনিয়ার কোন ধরনের পদ পদবি লইয়া কবরে গেলে কবর শান্তি হবে না আমার নবী আপনার নবী বলেছেন কবর হলো কাহার জন্য জান্নাতের টুকরা আবার কবর হলো কাহার জন্য জাহান্নামের গর্ত এখন আপনারা নূরপুরের মানুষ জবান খুলে বলেন আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের উপরে সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى جوري جوري بولين سبحان الله الله رب العالمين قرآن الكريم مدد বলেছেন قرآن الكريم مدد বলেছেন এই মাটিতে কেই তোমাকে সিজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আপনারা বলুন যেই জায়গায় দাফন করা হবে এই জায়গার নাম কি এখন প্রশ্ন হলো অনেক মানুষ আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায় লাশ খুঁজে পাওয়া যায় না সে তো মাটির মধ্যে দাফন হলো না তার কবর কোনটা অনেকে আছে পানির মধ্যে ইন্তিকাল করলি লঞ্চ ডুবে মারা গেছে 100 জন মারা গেছে 10 জন নিখোঁজ হয়ে গেছে আজও নিখোঁজ আছে একেবারে জমি একেবারে নদীর মধ্যে তারা ডুবে গিয়ে একদম মারা গেছে পানির সঙ্গে মিশে গেছে মাছ আছে তার গোশত খেয়ে ফেলেছে হাড্ডি উড্ডির কোনো চিহ্ন নাই ও যুবকের দল এখন আমি জানতে চাই তার কবর কোনটা তার মুনকার নাকির কোথায় তার জব সওয়ালটা কোথায় আজকে যে দিনটা গেছে আমার আপন ফুফু কিন্তু মারা গেছে আসর নামাজের পরে আমি ইমার্জেন্সি এই মাহফিলটার জন্য সুবিধার জন্য আমি ঢাকা থেকে লাশ আসার কিছুক্ষণ পরে আসর নামাজের পরে আমি জানাজার নামাজ পড়াই পড়ানো হয়েছে আমার বড় ভাই জানাজা পড়াইছে এই জন্য যুবক আমি একটা লাশের জানাজা করে এসেছি এই লাশটা হলো আমার আপন ফুফুর লাশ অর্থাৎ আমার আব্বার বোন বুঝতেই তো পারতেছেন আপন জন কাহারো ফুফু চলে গেছে কাহারো দাদা চলে গেছে কাহারো দাদি চলে গেছে যার চলে যায় সে আর কখনো ফিরে আসে না রে বাবা এই জন্য আমি বলছিলাম কবরে গেলে কবরে প্রশ্ন হবে আগুনে যে হারায় গেল তার প্রশ্ন হইল কিনা পানির মধ্যে যে ডুবে অস্তিত্ব হারা হয়ে গেল লাশ খুঁজে পাওয়া যায় না আমি জানতে চাই তার জবসল হয়েছে কিনা কিন্তু আমি আমার মন করে বলবো না আমার নবী বলে দিয়েছেন কেউ যদি পানির মধ্যে যদি হারিয়ে যায় লাশ যদি খুঁজে না পায় ওই জায়গাটাই হবে তার কবর ওখানের মধ্যে তাকে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্ন থেকে একটা লোক বাঁচতে পারবে না যদি উত্তর দিতে পারে জান্নাতের গালি চাই ঘুমায়া যাইব উত্তর দিতে না পারলে ওই জাহান্নামের অথই আগুনে তারা জ্বলবে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলছে মিনহা খলকনাকুম এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে কিভাবে বানানো হয়েছে আমরা তো জানি না আল্লাহ বলছেন হে আদম
জমিন থেকে গিয়ে তুমি মাটি নিয়ে আসো জমিন থেকে মাটি আনবেন ওই জিব্রাইলকে বললেন হ্যাঁ জিব্রাইল জমিন থেকে গিয়ে মাটি নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাম বলবেন আমি আনতে পারলাম না গো আল্লাহ কেন তাই মাটির কান্নার কারণে আর পারলাম না এরপরে আমার আল্লাহ বলবেন এই মিকাইল তুমি যাইয়া মাটি নিয়ে আসো মিকাইলও আনতে পারলেন না ইসরাফিলকে বলা হয়েছে তুমি নিয়ে আসো ইসরাফিল মাটির কান্না দেখে মায়া লেগে গেছে এরপরে আমার আল্লাহ বললেন আজরাইল তুমি গিয়ে মাটি নিয়ে আসো ও যুবক আজরাইল কেমন বড় জানেন নি এক মুষ্টি মাটি মাটি ডাক দিয়া আজরাইল ও আজরাইল আজরাইল তুমি কি তুমি কি জিব্রাইলকে দেখো নাই মাটি না নি আমার মায়ায় ফিরে গেছে এবার আজরাইল বলে আমি জিব্রাইল না আমি মিকাইল না আমি ইসরাফিল না এমন ভাবে একটা মুষ্টি মারছে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান শত্রুর মন এত বিশাল বড় হাতের থাবা আজরাইলের এই মাটিগুলো আল্লাহর কাছে নিয়ে গেছে নেওয়ার পরে আমার আল্লাহ কয় আজরাইল মিকাইল ফিরে আসলো ইসরাফিল ফিরে আসলো আজরাইল ও জিব্রাইল ফিরে আসলো তুমি দি মাটি ঠিকই নিয়ে আসলাম ডাক দিয়া কে আল্লাহ ও আল্লাহ মাটি হাজার কান্না করেছে কিন্তু আমি আজরাইলের কাছে মাটির হাজার কান্নার চাইতে বউ তুমি আল্লাহর হুকুমটাই হলো আমার সব চাইতে বড় এই জন্য আল্লাহ বলছেন এ ফেরেশতারা মাটি দিয়ে আদম বানাও মিনহা খলকনাকুম হার মার্জা হলো আদমের দিকে একমাত্র আদম নবী হলো মাটির তৈয়ারি পৃথিবীর কোন নবী এবং মানুষ মাটির তৈয়ারি না কথা বলেন ঠিক কিনা আজকে আপনাদের মিসগাইড করে কয় মানুষ মাটি দিয়া সৃষ্টি কে বলছে মানুষ মাটি দিয়া সৃষ্টি একমাত্র আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করলেন আর আমরা যারা এসেছি আমরা মাটি দিয়ে তৈয়ার হয় নাই ওই মাটি দিয়ে আদম বানালেন আদম দিকে আমরা এসেছি এই জন্য আদম আলাইহিস সালামের সন্তানগুলোকে আমার আল্লাহ বলছেন মিনহা খলকনাকুম এই জায়গা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এখানে মূল উদ্দেশ্য শাখা প্রশাখা নয় এই জন্য আমার যুবক ভাইয়েরা এই কোরআনের মধ্যে দ্বিতীয় স্টেপের মধ্যে বলছে ওয়াফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হবে বন্ধুরে আমার এই মাটিতেই দাফন করা হবে আমার আল্লাহ বলে আজরাইল মিকাইল ফিরে আসলো কান্নার কারণে মাটির কান্নায় মায়া লেগে গেল জিব্রাইল মায়া লেগে গেল ইসরাফিল মাটির কান্নায় মায়া লেগে গেল হ্যাঁ যুবকের দল আল্লাহ ডাক দিয়ে আজরাইল মাটি কান্না করছে তুমি মানো নাই তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠাবো সব কিছু রুহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম এই জন্যই তো তোমার পাশে বসে তোমার মা কান্দে আজরাইলে মানে না তোমার পাশে বসে তোমার বোন কান্দে আজরাইলে বাদা মানে না তোমার পাশে পয়সা তোমার আপন জনরা কাঁদে মাটি বাদা মানে না আরে আজরাইল বাদা মানে না আজরাইল বললেন আল্লাহ মাটি এই মানুষের কান্নার চাইতে আর মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে বড় এই জন্য আমাদের মুরব্বির আজ থেকে প্রায় 40-50 বছর আগের একটা গজল গাইতেন এই গজলটা চলতে চলতে এখনো নূরপুরে চলে এসেছে সেটা হলো কোনটা জানেননি সে যে নামে আজ আজরাইল অনেরি কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়তে চলবে না এই তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে তোমার আমারই হায়াত ঠিক কিনা
তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা সেই লেখারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণের যুবক ভাইরা বলেন না, মরণেরই শরণ করো না। আজরাইলা শিলে কার কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও নূরপুরের বাবারা, কচুয়ার বাবারা, হায়াতের মালিককে আমার আল্লাহ বান্দারে বড় মায়া করিয়া বানাইছি, আল্লাহ বান্দারে বড় মায়া করিয়া বানাইছি, আল্লাহ বান্দারে বড় মায়া করিয়া বানাইছি। এই বান্দা দুনিয়াতে চলবে আল্লাহ মাটি বানাইছে, এই বান্দা দিনের বেলা চলবে আকাশে সূর্য লাগাইছে, এই বান্দা রাত্রি বেলা ঘুমাবে সিগদো আলো লাগাইছে, এই বান্দা দুনিয়ায় দৌড়বে আল্লাহ কুটি সারা আসমান বানাইছে, ঠিক কিনা বলেন? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু তিনি তো সেই মহান সত্তা যিনি ইউবদি উয়ায়ুইদ, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আপনারা জবান খুলে বলেন, আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না জোরে বলো, বানিয়েছে কে? আমাদেরকে আবার মৃত্যু দিবে কে? ও যুবক, এই দুইটা দিক আছে, এই দিকে চললে আপনি আল্লাহ পাবেন, এই দিকে চললে আপনি আল্লাহ পাবেন না। আপনি বাছাই করে নিন আপনি কোন দিকে চলবেন। এই জন্য আমার নবী বলছে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবি, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে তাদের মরণটা ভয়াবহ হয়ে যাবে, তাদের মরণটা অনেক ভয়াবহ হয়ে যাবে। এই দুনিয়ার কোনো প্রোটেকশন তাকে বাঁচাইয়া রাখতে পারবে না, এই দুনিয়ার কোনো টাকা পয়সার চিকিৎসা দিয়া তারা হায়াত কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরার ব্যাপারে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর দরা অনেক শক্ত। এই জন্য যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের দরাটা হবে ভয়াবহ শক্ত। আমার নবী বলে, বেঈমান যদি হয়ে যাও, বেঈমানের সামনে যদি আজরাইল আসবে, আজরাইল আসবে দেখবে তোমার কোনো উপায় থাকবে না, আজরাইলকে দেখলেই তোমার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, তোমার হাড়গুলো টাস টাস করে খুলে যাবে। এই আজকে আমার ফুফুর ব্যাপারে আমি বলে দিয়ে যাই, এই ফুফু এখন কবরের মধ্যে শুয়ে আছে, আমার ফুফু তো গতকালই এই দিন ঘরের মধ্যে ছিল, আজকে ফুফুটা একলা একলা কবরের মধ্যে শুয়ে রইছে, আর আমাদেরকে এসে বাই ফুত পেয়া ডাক দিবে না। এই জায়গায় যদি আমি তাহিরি থাকতাম, আজকে যদি আমার মরণ হয়ে যেত, ফেসবুকটা গরম হয়ে যাইতো, তাহিরি নাই, তাহিরি নাই, তাহিরি নাই। কিন্তু একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেলে ফেসবুকটা ঠান্ডা হয়ে যাইতো, আমার খবরও কেউ নিত না। এই দুনিয়ার কেউ আপন না, ও যুবক, কবরে কাউরে নিয়ে যাইবা না, তোমাকে যেতে হবে। তোমার ইমানটা থাকবে হৃদয়ে, আর আমলটা থাকবে তোমার বডিতে, কারণ ইমানের অলংকার হলো আমল। এই জন্য আমলহীন আর ইমানহীন ছাড়া মানুষগুলার সামনে আজরাইল আসবে। আয়সা বলবে, আমি তোমার নিয়ে যাবো, বেঈমান বলবে, ও আজরাইল আমার নিয়েন না, আমার কিছু নামাজের বাকি আছে। আজরাইল বলবে, না না, তোমার অনেক সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি এখন পা দিয়া হেঁটে যেতে পারবা না, কারণ পায়ের ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিয়েছে।
চোখ দিয়া দেখতে পারবে না চোখ দি চোখের ফেরেশতা বিদায় হইয়া গেছে হাত দিয়া ধরতে পারবে না হাতের ফেরেশতা বিদায় হইয়া গেছে এই জন্য মানুষ মরণের আগে একদম অবলা হইয়া যায় আমার নবী বলে বেঈমানের রূহ যখন কবজ করবে এমন ভাবে বেঈমানের রক্তগুলো পানি হয়ে যাবে জীবনে কত কিছু কিনার ফ্যাক্টরি দেখলাম কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি পাইলাম না জীবনে কত কিছু শুনলাম ও যুবক নদীর পারের হাওয়া খাইতেছি বিল গোনা লাগে না পল্লী বিদ্যুতের ফ্যানের বাতাসে ঠিক বিল গোনা লাগে কথা গন ঠিক কিনা এই জন্য হাজার আল্লাহর নিয়ামতকে যারা ভুলে যাবে এদের অবস্থা হবে ভয়াবহ এই জন্য এখনো সময় আছে আল্লাহ ওয়ালা হয়ে যান এখনো সময় আছে নবী ওয়ালা হয়ে যান কারণ আমার উসমান জুন্নুরাইন আমার নবীর একজন প্রিয় সাহাবী যার কাছে আমার নবীর দুইটা মেয়ে বিয়া দিছে কেন আমার নবী বলেন আমার যদি আর একটা মেয়ে থাকতো ওই মাইয়াটারও আমি ওসমানের কাছে বিয়া দিতাম ওসমান জুন্নুরাইনের কাছে এমন কি আছে গো যেই জন্য আমার নবী কয় আর একটা মেয়ে থাকলে ওই মেয়েটারও আমি ওসমানের কাছে দিতাম আসলে ওসমানের কাছে শুধুমাত্র টাকা না ওসমানের হৃদয়ে ছিল আমার নবীর প্রতি ভালোবাসা কথা বলেন না বাজান ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ফিহা দুইদুকুম এই কবরের মধ্যে তোমাকে দাফন করা হবে আমাকে দাফন করার পরে আমি কয়েকদিন আগে একটা লাশের গোসল করাইলাম আবার লাশটার কাফন পরাইলাম আমি নিজে জানাজার ইমামতি করলাম আমি নিজে কবরের মধ্যে মাটি দিলাম আমি তার চোখের মধ্যে সুরমা লাগাই দিলাম শরীরের মধ্যে আতর ছিটাইয়া দিলাম মানুষ যে কত অসহায় মরণের গোসল যারা দেখছেন তারা বুঝবেন আগে ডান কাত হইছে মরিয়া যাওয়ার পরে ডান কাত হতে পারে না আগে বাম কাত হইছে মরে যাওয়ার পরে বাম কাত হইতে পারে না আমরা ডান কাতে ঘুরাইলাম বাম পাতে ঘুরাইয়া মুখের মধ্যে হিলাল কইরা দিলাম আঙ্গুলটাতে হিলাল কইরা দিলাম দাড়িটাতে হিলাল কইরা দিলাম চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম সুগন্ধি পানি দিয়া শরীরটা তিনবার ধৌত করলাম তার ওজুল করাইয়া দিলাম গোসলের ফরজ আদায় করলাম ও যুবক কিন্তু সে আর দরে উজু করতে পারে না সে আর নিজে কাত হতে পারে না পানিটা কি গরম নাকি ঠান্ডা এটাও বলতে পারে না কুসুম গরম তেল গরম জল দিয়া উনারে গোসল করাইলাম এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি রে বাবা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বাপের গোসল একটু বাপের চেহারাটা মন করেন না একটু আরে আমিও তো আমার বাপের নিজে গোসল দেওয়াইছি সাজিয়ে গোজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গোজিয়ে দে মোরে বড়ে পাতার গরম জলে সুহায়া মশারির তোলে বড়ে পাতার গরম জলে বরই পাতার গরম জলে সোয়ায়া মশারির তোলে বরই পাতার গরম জলে সোয়ায়া মশারির তোলে আতর গোলাপে শরমা লাগাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কোন বা সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এই গোসলটা তো আমার মায়ের গোসল ছিল এই গোসলটাই তো আমার শেষ গোসল আমার মুখের ভাষা থাকবে না
চোখের দৃষ্টি থাকবে না কানের পাওয়ার থাকবে না হাঁটার ক্ষমতা থাকবে না আমার নবী বলে আজরাইল এসে তোমার রূহটা যথা সময় নিয়ে যাইব বন্ধু বান্ধব তোমার কোনো কাজে আসবে না এত বিশাল বড় আজরাইল এক মুষ্টি মাটি 40 মন মতান্তরে 70 মন এত বড় আজরাইলটা নূর উপরে তোমার বাঙ্গা ঘরে ঢুকিয়া গেল কেমনে একটা বারুদি বাজানো ভাবলেন না আপনার পাশে আপনার মা বসা ভাই বসে কেউ দি বলতে পারলো না আজরাইল কোন দিকে আইসা তোমার রূহটা নিয়ে গেল তার মানে বোঝা গেল আমার আব্বার ইন্তিকাল দিয়ে আমি একটা কথা বলতে পারি আমার আব্বার যখন অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা নেওয়ার পথে রাস্তায় আমার আব্বা মারা গেছে কিন্তু অ্যাম্বুলেন্সের জানালাগুলাই একটু ফাঁকা নাই একবার নিচে দাও বাতাস ঢুকতে পারে না ডাইনেও বাতাস ঢুকতে পারে না বামেও বাতাস ঢুকতে পারে না একটা ইঞ্চি ভিতরে জায়গা নাই যে ভিতরে বাতাসটা ঢুকবে কিন্তু এত সব দিকটা গ্লাস লাগানো এরপর আজরাইল কেমনে ঢুকলো আমার আব্বা রূহটা নিয়ে গেছে ওই যে আমার আল্লাহ বলছেন ওয়ামা তাদিরি নাফুসুম বি আইয়ে আরদিন তাম মায়া নিদন হারাইলাম গুমের গড়ে স্বপনে আর কি দেখা হবে রে নূরপুরবাসী জীবনে ওর রংমহলে তাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া আমার বাপের পাশে আমার মা বসা আমার ভাই বসা আমার দুলাভাই বসা এই ফাঁকে দিয়ে আজরাইল এসে পড়ছে আমার বাপ মা কেউ আমার মা ভাই বোন কেউ টের পাই নাই এই কথাটা আমি বলতেছিলাম রংমহলে তাকবারে বন্ধু কষ্ট হইতেছে আপনাদের না রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ডুকিবে আসিয়া দুয়ারে প্রহরি তৈয়া প্রবেশ করল কে মনে দুয়ারে প্রহরি তৈয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে নূরপুরবাসী জীবনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য রাস্তা হলো দুইটা জোরে কেন রাস্তা কয়টা একটা হলো সুখের রাস্তা আর একটা হইলো দুঃখের রাস্তা ও যুবক আজরাইলে বেঈমানের রূহটা নিতে যায় চুল পরিমাণ মায়া করবে না আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আজরাইলের ছাড়বে না আল্লাহর সঙ্গে নাফরমানি করলে মাটিও ছাড়বে না এই জন্যই তো আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন দুনিয়াতে যারা চলবে কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করে কবরে গেলে যেমন একটা ইবাদত আছে নামাজ এই নামাজ না পড়িয়া যদি কবরের মধ্যে যায় তাইলে কবরের মাটি তোমারে তিনটা শাস্তি মারবে এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমারে একটা চাপা মারবে তুমি এমন জোরে একটা কান্নার আওয়াজ করবা এই কান্নার আওয়াজ যদি তোমার বাড়িঘরের মানুষের কানের মধ্যে লাগে তো তাইলে মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইত এটা হলো বেনামাজির কবরের শাস্তি দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে জানেন আল্লাহু আকবার শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন বে নামাজের কবরে আমার আল্লাহ ওই যে একটা সর্প পাঠিয়ে দিবে এই সর্প তোমার দংশন করবে এই হলো বে নামাজের কবরের শাস্তি এ আমার যুবক বে নামাজের মরণে কষ্ট হবে বে নামাজের কবরেও শাস্তি হবে বে নামাজের হাসরের ময়দানেও শাস্তি হবে এই জন্য রাস্তাগুলো দুইটা একটা ভালো দিক আর একটা মন্দ দিক মন্দ দিকে চললে তোমার কোনো উপায় থাকবে না ও যুবক আগুনে হাত দিলে হাত পুড়া যায় কিন্তু এটা বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে দোজখের আগুন জ্বলবা এটা বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিয়েছে এই জন্য আমি তাহিরের কথা হলো আজকে থেকে ওয়াদা করো আল্লাহ ও যুবক জবানটা খুলে বলো আল্লাহ এই আওয়াজে মানি না জুড়ে বলো আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি জীবনে বড় অন্যায় করেছি
আজরাইলের তাবা সহ্য করতে পারবো না, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। যদি আপনি আল্লাহর কাছে আজকে নূরপুর মাহফিল থেকে তওবা করতে পারেন, এই তওবা কইরা যদি আল্লাহর কাছে আজকে কালকে থেকে দাঁড়ায়া যাইতে পারেন, দেখবেন আপনার মরণের কালে আজরাইলে যখন নূরপুর ঘরের দরজার মধ্যে আসবে, আয়েশাই আজরাইলে সর্বপ্রথম আপনাকে সালাম দিবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ, আর সালাম দিয়া বলবে আমি কি আসব? ইমানদার বলবে হ্যাঁ আসেন, আমি আপনার রুহুর সার্জারি করতে আসছি, রুহু নিতে আসছি। রুহুটা কি জিনিস কই তারিখ নি আপনারা করতে কইবেন? ইয়াসআলুনাকা আনির রূহু কুলির রূহু মিন আমরি রাব্বি। রসুল, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে রুহুটা কি, আপনি বলেন রুহুটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। সুবহানাল্লাহ, আমার বাল একটা ছেলেরে প্রশ্ন করি তাইলে বুঝতে আপনার সহজ হবে। তাকে বললাম ডরাইতেছে, কয়লা আপনি আমার দিয়ে কই, তুমি দাঁড়াও অসুবিধা নেই, দেখি তুমি কি তোমার বডি সম্পর্কে তুমি কি জানো, দেখি কেন তোমার বাল্ব আসেনি শরীর, বাল্বটা কই থাকে খবর নাই, আলাম তুই কাপ্তা সূত্রে দাঁড়াও, তুমি দাঁড়াও, না না থাক থাকে ডরাই মিতা ফুল আমার মানুষ না, বাল্ব কই থাকে ওর নিজের খবরই নেই, যে বাল্বের ভেঙে দাঁড়াই রিছে পুরা বডিটার আলো দিতেছে বাল্বটা, সাপ্লাই টু সাপ্লাই, বাল ব্লক হয়ে গেলে শেষ, কথা কন ঠিক কিনা, কিডনি কই থাকে এই জায়গা ফুলা পান, কিডনি কয়টা তো হে, কথা কন কয়টা, বাল্ব কয়টা তো হে, চারটা বলি, একটা বুঝে বাল্ব তো হে, চোখ কয়টা তো হে, আচ্ছা এই বাল্ব যে আপনি আছে পরীক্ষা করে আপনারা বুঝবে বাল্বটা ভালো আছে কিনা মন্দ আছে ঠিক কিনা, কিডনিটা ভালো কিনা মন্দ বায়োস্কোপ দিয়ে পরীক্ষা করে এক্সরে ম্যাক্সরে করে আলট্রামাল্টা করে এটা দৈরা ভালায় আছে, কিডনিটা জায়গা মতি আছে, বাল্বটা জায়গা মতি আছে, ফিতে ভাত তরিলে দৈরা ভালায়, এরপরে কুল জাড়া কোথায় আছে দৈরা ভালায়, এত বডিটার যে এত পরীক্ষা, মগজ কোথায় আছে, টিউমার কোন জায়গা তোয়, এরপরে কত বডির ভিতরে রোগ টুক আছে না, সব বডির পার্টস গুলো মেশিন দিয়ে ধরে ফেলায়, রুহুটা কোন জায়গা আছে ধরছেনি, আই হাই কিতাব ওয়াজ করতাম, এ যে পরীক্ষা করতেছেন রুহুটা তো ভিতরে আছে, আমরা সারা জীবন বুঝে রুহুটা ভিতর থেকে চলে গেলে সব শেষ, তো রুহুটার ধরার সুযোগ নাই, গেলে গা খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। আল্লাহ বলছে বন্ধু কেউ যদি আপনারা বলে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুমে ঢুকছে বাইরে গেছে, এর বেশি কইন না, কথা কন ঠিক না বেটি, এটা আল্লাহর আদেশ মাত্র, কথা কন ঠিক না বেটি, বাস আল্লাহর আদেশ। আমার যুবক ভাইয়েরা, এরপরে আমি বলতেছি ইমানদারির কাছে আজরাইল আসলে বলবে আপনার রুহুটা এখন নিয়ে যাব, ইমানদার বলবে আজরাইল আর দেরি কইরেন না, তাড়াতাড়ি নিয়ে যান, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, কারণ রেওয়ায়েতে এসেছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো একটা জেলখানা, কথা বলেন ঠিক কিনা, আর ডাক দিয়া বলবে আজরাইল আমার রুহুটা তাড়াতাড়ি লইয়া যান, এই রুহুটার নিয়ে যান, কারণ আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না, আজরাইলের রুহুটা নেওয়ার জন্য ইমানদার বলবে ও আজরাইল আমি তোমার মুখ দিয়া রুহুটা নিয়ে যেতে চাই, ইমানদার বলবে না না এই মুখ দিয়ে আমি একজনের জিকিরি করি জবান খুলে কোন তিনি কে, এটা কি গায়ের জোরে বলছে না ইমানের জোরে, এরপরে বলছে তোমার কান দিয়ে রুহু নিতে চাই,
ইমানদার বলবে না না কান দিয়ে রুহনিতে দিমো না এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনি বলছে তোমার চোখ দিয়ে আমি রুহনিতে চাই ইমানদার বলবে না না চোখ দিয়া নাও এই চোখ দিয়ে আমি আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহর গবেষণা করি এবারে আজরাইলে দরা ইমানদারের কাছে ইমানি তরকে হাইরা যাইয়া শেষ পর্যন্ত আমার আল্লাহর ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ ইয়া ও আমার আল্লাহ গো ও জাহাঙ্গীর ভাই মা বোনরা আইসিনি রে ভাই মা বোনরা বাফিলে আসেনি আপনার এলাকা যদি না আসে বাড়ি ঘরে তো মা বোনরা অবশ্যই শুনতেছে ওয়াজ এই জন্য যুবক আমি আমার মা বোনদেরকে বলবো মা এই দুনিয়ার নায়র আসল নায়র না আসল নায়র হলো অন্ধকার কবর গো মা আজরাইলে কিন্তু তোমার ঘরটা ছিন্না গেছে কারণ তোমার শ্বশুরকে নিয়ে গেছে তোমার শাশুড়িকে নিয়ে গেছে তোমার দাদি শাশুড়িকে নিয়ে গেছে এইভাবে প্রত্যেকটা বাড়ি ঘরে আজরাইলে আইসে গেছে অ যুবক এবার আল্লাহর কাছে আজরাইলে বলবেন ও আল্লাহ তোমার ইমানদারের রুহটা আমাকে মুখ দিয়ে নিতে দেয় না তোমার তার কান দিয়ে নিতে দেয় না তার চোখ দিয়ে নিতে দেয় না আমি ইমানদারের রুহটা আমি কিভাবে কবজ করব বন্ধুরে আমার মরণের কথা বুঝি চিন্তা করেন না মরণের গাটে গেলে বুঝবেন মরণটা কত কষ্ট এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল ও আজরাইল একটা কাজ করো তুমি আমার পাগলের রুহটা মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে না আর চোখ দিয়ে না তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের আল্লাহ আল্লাহ নামটা লেখো আল্লাহু আকবার বলে আহা আমি আল্লাহর নামটা লেখো তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আমি আল্লাহর নামটা লেখা তুমি আমার পাগলের চোখের সামনে যায়া দরবা যে যারে ভালোবাসে সে তারে মোছে তার তার দিদারে মনে মধুর হাসে এই জন্য আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে যেই মাত্র আজরাইল আইসা আল্লাহর নামটা ধরবে আল্লাহর নামটা দেখা ইমানদার একেবারে ওই আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে আল্লাহর নামের উপরে যখন ফানা হইয়া যাবে ওই সুযোগে আজরাইলে ইমানদার রুহটারে সুন্দর করে নিয়ে যাবে মায়ের স্তন থেকে দুধ পান কইরা বান্দা যেমনে ঘুমায়া যায় আজরাইলের থাবায় আজরাইলের থাবায় ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণ টের পাবে না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই মানুষটা মারা গেল নূরপুরের মসজিদ এলান হয়ে গেল নাই নাই মুখ নাই রাতের বেলা অনেকে ডরে আসে না সকাল বেলা অনেকে লাইন ধরে ধরে আপনারে দেখতে আসবে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কিন্তু কেউ সাথে যাইবনি না আইব লাইন দিরা কেউ যাইতো না বলেন মানুষ আইব রে একে নজর দেখিতে মানুষ আইব রে দেহ খাচার ও চিনি পাকি দেহ খাচার ও চিনি পাকি উই রাজে দিন যাইব রে একে নজর দেখিতে মানুষ আইব রে একেটা জবান বন্ধ রাখবেন না আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর এই আওয়াজে মানি না জোরে বলো বিল্ডিং না কবর আমি শুরুতে কইছিলাম আমরা নবীর উম্মত হইছি কত আনন্দ লাগে আরেকটা আনন্দ মরার পরে দেখা যায় আমরা রে আল্লাহ কত মায়া করছে মুসলমানের ঘরের মুসলমান বানাইয়া কথা বলেন ঠিক কিনা মুসলমানটা মারা গেলে মুসলমানটা মারা গেলে কি মায়া কইরা উপরে কাপড়টা দে মুসলমান মারা গেলে কত মায়া কইরা কুসুম গরম তেল জলটা করে মুসলমানটা মারা গেলে কি সুন্দর করে আপনারে সাবান দিয়া দৌত করাইয়া দে মুসলমানটা মারা গেলে কি সুন্দর কইরা জানাজার ময়দানে লইয়া যায় মুসলমানটা মারা গেলে কি সুন্দর কইরা কবরে নামায়া দে একটুও ব্যথা দেয় না একটুও জোরে কেউ ধরে না সবাই বড় মায়া কইরা ধরে এটাতেই প্রমাণ হয় আমার আল্লাহ আমরারে কত
এহসান করেছে কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ওই কবরের ভিতরে যখন ঢুকায়া দিবে আল্লাহ বলছেন ওয়াফিহা নুইদুকুম এই কবরের মধ্যে তোমাকে রাখা হবে রাখা হওয়ার পরে যদি আপনি ঈমানদার হন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা আমার পাগল ওই কবরের মধ্যে শুইব এই কবরের মধ্যে দুনিয়ার কাপড়ের দিয়া বিছানা হবে না আমার পাগলের জন্য তুমি জান্নাত থেকে জান্নাতের বিছানা নিয়ে আসো আল্লাহ গো এই নসিব আমি তাহির রইবনি এই নসিব আবার নূরপুরের মানুষের রইবনি ওই কবরে জান্নাতের বিছানা আমি পামনি ওই কবরে নূরের বাতি জ্বলবনি এই দুনিয়ায় এত গুনাহ করছি আমার বন্ধু জানে না এই দুনিয়ায় এত গুনাহ করছি আমার স্ত্রী জানে না এই দুনিয়ায় এত গুনাহ করছি আমি বন্ধুর কাছে সব শেয়ার করি কিন্তু আমার গুনার কথা আমি শেয়ার করি না আমার মায়ের কাছেও আমি এই কথাটা শেয়ার করি না আমার বোনের কাছেও আমি গুনার কথাটা শেয়ার করি না এই কবরের মধ্যে একদিন নয় দুই দিন নয় হাজার জন্ম পর্যন্ত পরে থাকা লাগবে সুখে থাকলে আপনি সুখী দুঃখে থাকলে আপনি দুঃখী আমি যদি বাড়ির পাশে আগুন লাগলে কত মানুষ আগুন নিভাইতে যায় কবরের ভিতরে যে আগুন জ্বলবে এই আগুন নিভাইবার ক্ষমতা পৃথিবীর কোনো বান্দবের নাই আমি মারা গেলে আমার ব্যাংকের টাকা তোলার জন্য আমার সন্তান প্রসেসিং করবে কথা বলেন ঠিক কি না বলেন আমি মারা গেলে আমার জব সম্পত্তি যা রেখে গেছি এই সম্পদগুলো ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আমি যে বাবা এত কষ্ট করে এত কিছু জুয়াইতাছি পোলাপানের লাইগা আমার ছেলে আমার টাকার ভাগ নিবে কিন্তু আমার মরণের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না আমি কবরে গেলে এই কবরের ভাগ আমার সন্তান নিবে না ওই দিন নিউজ দেখলাম বাবা মারা গেছে সে 52 লাখ টাকা একজনের কাছে পাবে কিন্তু লোকটা টাকা দেওয়ার জন্য আসছে ওই বাবার সন্তানরা টাকা ভাগ করতে যায় বায়ে বায়ে লাগিয়ে গেছে বাবার লাশটা দাফন করে না জানাজার নামাজও হয় না পুলিশ আইসা জানাজার নামাজের ব্যবস্থা করলো দাফনের ব্যবস্থা করলো এই জন্য দেখছেন নিরে বাবা সন্তানের জন্য টাকা রেখে গেছেন টাকা লইয়া বাগাবাগি লইয়া কত দ্বন্দ্ব বাবার লাশের কবর নেই না বাবার কষ্টের ভাগ নিবে না এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলে বলি সন্তানকে আপনি টাকার মালিক বানাইবার আগে সন্তানকে আপনি শিক্ষার আলো জ্বালাইয়া দেন নেক সন্তান বানান তাইলে এলেম শিক্ষা দেন দিন শিক্ষা দেন টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষা দেওয়া প্রত্যেকটা সন্তানরে বড় জরুরি আর না হয় সন্তান টাকা লইয়া বাবুগিরি করবে আপনার কবরের পারে যায় জিয়ারত করার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কি না এই বাবা কোনটা না না এটা আমি পারতাম না এই লাইনে নাই আমি ইচ্ছা করি তো মাহফিল নষ্ট হবে দরকার নাই পারতাম না আর পারতাম না দিয়ে না দিয়ে না দেন সম্ভব লাগলা মারতে নিয়ে যা লাগে যান নিয়ে যাই আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আমার মুরব্বী বাবারা পর্দানসীন আমার মা বোনেরা সম্পদের মালিক সন্তান হবে কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিবে এক কথা নিবে আপনার পোলারে আপনি আপনি যখন আপনার পেটে ছিল আপনার পোলা যখন আপনার পরিবারের পেটে ছিল তখন সন্তান তিনটা দাবি করছিল কয়টা দাবি বললাম এক নম্বর দাবি কয় নম্বর দাবি এক নম্বর দাবি হলো সন্তান দাবি করছিল আমি ভূমিষ্ঠ হলে আমার আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে জোরে কোন কি দিবে কথাটা মানি নাই জোরে কোন কি দিবে দুই নম্বর দাবি ছিল আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে জোরে কোন কি রাখবে নাম তিন নম্বর দাবি ছিল আমার বাপ আমার বাবা মা আমাকে দিনই শিক্ষা দিবে যখন আপনি আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেন নাই তার মানে আপনি আপনার সন্তানের প্রথম দাবিটা পালন করতে ব্যর্থ হয়েছেন যখন আপনি আপনার সন্তানের আকিকা এবং সুন্দর নামটা রাখেন নাই আপনি দ্বিতীয় আরেকটা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন আরেকটা হলো তিন নম্বর
আপনার সন্তানকে যখন আপনি دینی শিক্ষা দেন নাই তখন আপনার তিন নম্বর দাবিটা পালন করতে ব্যর্থ হয়েছে এই জন্যই অনেকের সন্তান হাজার টাকা দেওয়ার পরও শুধু পাঁচ দিনের মাথায় আর চল্লিশ দিনের মাথায় পাঁচটা মহিষ দিয়া খাওয়ান খাওয়াইলেই চলে না বলছে তুমি যখন মারা যাইবা তোমার আমলের দরজা টোটাল বন্ধ হয়ে যাবে তিন শ্রেণীর আমলের সওয়াব কবরে যাইতেই থাকবে ফ্লেক্সি হয়ে যাবে এক নম্বর সৎকায়ে জারিয়া আপনি যদি রাস্তাঘাট করে যান মানুষের কল্যাণে এই রাস্তা দিয়ে হাঁটবে এই মাদ্রাসায় পড়বে সওয়াব আপনার কবরে যেতেই থাকবে দুই নম্বর আপনি এমন এক সন্তান রেখে গিয়েছেন যেই সন্তান আপনার জন্য দোয়া করবে এই সওয়াব আপনার কবরে যেতেই থাকবে এমন এলেম আপনি শিখায় দিয়ে গেছেন যেই এলেমটার চর্চা বাড়তেছে দিন দিন মানুষ শুনতেছে শিখতেছে বুঝতেছে এই সওয়াব আপনার কবরে অটোমেটিক যেতেই থাকবে আমার কথা হলো আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব মোতাবেক যদি আপনি চলতে পারেন তাহলে দেখবেন আপনি যদি আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন মনে রাখবেন না আমি নামাজ পড়ি আমার কবরে আবি জামু ফুতে ফরে না আমার কি করার আছে মনে করেন না যে আপনি বাচ্চা যাবেন না অসম্ভব হাশরের মাঠে যদি দেখবেন যে আপনার একটা সন্তানের নাম রাখছেন উল্টা পাল্টা নাম আছে না আছে কথা কোন আছে কি না কত নাম যে রাখে কোরআন সুন্নাহর সাথে কোনো তার সম্পৃক্ততা নাই হাশরের মাঠে বলবে এই ছেলে তোমার নাম এটা কেন সন্তান বলবে আল্লাহ আমি রাখি নাই আমার মা রাখছে এই ছেলে নামাজ পড়লা না কেন সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ আমার বাবা বলে নাই আমার মা বলে নাই এই জন্য আমি পড়ি নাই আল্লাহ বলবে এই মালিক ওরে এক সাইডে দাঁড় করা ওর বাপ মারা তালাশ কর আশয় দিকে তোমার সন্তানের সুন্দর নাম রাখলা না কেন তোমাকে জবাব দিতে হবে তোমার সন্তানকে নামাজের কথা বললা না কেন তোমাকে জবাব দিতে হবে তার মানে বোঝা গেল হাশরের মাঠে আপনার জবাব দিতে আসে না নাই আর যদি কোনো আসে না নাই এই জন্য কবরে যাওয়ার পরে আপনি দেখবেন কবরের ভিতরে আপনার ডাইন পাশে আপনি এইভাবে একটু শুইবেন শোয়ার পরে দেখবেন একটা নূরের বাতি আপনার কবরের লাইট দিতেছে আপনি জিগাইবেন এ আলো এত সুন্দর বিছানায় শুইলাম তুমি কোথায় থেকে আইছো তুমি কে ওই আলোটার জবান খুলে যাবে ওই আলো বলবে আমারে চিনো না আমি হইলাম দুনিয়ার পাঁচ ওয়াক্ত নামাজ তুমি যে নেক আমল করছিলা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহা তুমি যে নেক আমল করছিলা আমার আল্লাহ ওই আমলগুলোর আলো বানায় পাঠাইছে তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ এরপর সে আমার কোরআন শরীফটা দেন এরপর সে বাম কাতে যাবে বাম কাতে গিয়ে দেখবে আরেকটা আরো স্নিগ্ধ আলো এমন ভাবে আলো দিতেছে জিজ্ঞেস করবে তুমি কে তখন বলবে আমারে চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কর আর বড় করে আল্লাহু আকবার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে নি তারপরে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার দরকার আছে না এই যে ছোট্ট পোলাপান এখন একটু অন্যদিকে যাই এবার একটু অন্যদিকে যাই যাবো যাইতেছি সাথে দেখেন ছোট্ট পোলাপান ছোট্ট পোলাপান এই যে এগুলা এগুলা এমন থাকতে আমরা যখন এমন থাকতাম তখন কোরআন শরীফ সবক দিয়ে লাইছি আর ইত্যাদি জিগাইবেন মক্তবি বালা করে যায় না কথা কোন ঠিক না বেটি ছোট বেলাই বাচ্চা ফেটে থাকলে জামাই বউ দুইজন বালিশের মধ্যে এক বালিশে মাথা দুইটা রেখা জেগে বা আমার ছেলেরে কি বানাবো প্রথমে কো ডাক্তার বানাবো ডাক্তার বানাইব অথচ সন্তানের দাবি হলো আমার বাপ মা আমাকে কি বানাবে দিনই শিক্ষা দিবে কথা কোন ঠিক না বেটি আপনি একদম ডাক্তার বানান আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি প্রথম তাকে কোরআন শিক্ষা দিতে হবে কথা কোন ঠিক কিনা আপনি একবার এলএলবি পাস করেন অ্যাডভোকেট হন আপনার নামাজ কি মাফ আছে না ইঞ্জিনিয়ারের নামাজ মাফ আছে নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না আর যদি লাগে কি লাগে না লাগে এই জন্য আমার যুবক ভাইরা এই কোরআনটা আপনাকে হাশরের মাঠে আলো দিবে আলো তাইলে বোঝা গেল আপনি ভালো কাজ কইরা গেলে কবরের ভিতরে আপনি সুখ পাবেন
মন্দ কাজ কইরা গেলে কবর ভিতরে শাস্তি আছে না নাই এরপর আল্লাহ বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলছেন এই কবর থেকে মানুষ একটা ময়দানে উঠবে জবানটা খুলে বলেন ময়দানটার নাম কি কথা বোঝে না ময়দানটার নাম কি হাশরের ময়দান যুবক ভাইরা আমার রাসূল বলতেছেন হাশরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কি অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠলে এটা কেমন মাঠ একজন কে আরেকজন দেখবে রাসূল বলেন আয়েশা একজন কে আরেকজন দেখবে না কেমনে কয় তারা কবর থেকে উঠবে মাথাটা উঁচা করে ভেঙে দেওয়া হবে আপনারা একটু উপরে পর্দার দিকে তাকান তো দেখি আমার দেখেননি হ্যাঁ দেখেন সাধারণ একটা एग्जांपल দিলাম এখানি দেখেন না কোনো আলো নাই কোনো তাপ নাই কোনো আগুন নাই কোনো ধরনের সূর্যের তাপ নাই খালি আকাশের দিকে তাকাইয়াই আপনি আমার দেখেন না আর হাশরের ময়দানে আপনার আদবিকাত উপরে সূর্যটা থাকবে জোরে কোন না আল্লাহু আকবার আপনাদের এলাকায় পোস্ট ম্যাডাম করেনি পোস্ট ম্যাডাম কারে কর মানুষ মারা গেলে কেউ আত্মহত্যা করলে কেউ অ্যাক্সিডেন্ট করলে বিভিন্ন ভাবে পোস্ট ম্যাডাম হয় আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি মাথাটার মধ্যে বাড়ি দিয়ে এই জায়গাটা ফাটায় ফলায় এই খুলিটা খুললা ফলায় আমি নিজে যাইয়া দেখছি কেমনে ফলায় এই মগজটা খুলে খুলে বের করে আরে বাপ রে যখন আপনার হাশরের মাঠে এই সুরমার কাটির সমান উপরে সূর্যটা থাকবে তখন আপনার চোখটার মধ্যে যখন সূর্য লাগবে এই মাথার খুলিটা তখন এমনিতেই উড়ে যাবে বাতার মার যেমনে সিটটা সিটটা পড়ে ঠিক এভাবে মাথার মগজটা ছিটি ছিটে পড়বে তখন আমি আপনি আল্লাহরে জিজ্ঞেস করব আল্লাহ আজকের দিনটা কোন দিন কয় আজকের দিনটা হলো হাশরের দিন আমার যুবক ভাইরা এরপরে যখন এইভাবে তাপ দিবে আর উপরে খুলিটা খুলে যাবে তখন মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ বুক পানিতে সাঁতার কাটবে কেউ মাথা উড়াইনা পানিতে সাঁতার কাটবে এই পানিটা আপনাদের মেঘনা নদীর পানির মতো না এই পানিটা কোথায় থেকে সৃষ্টি হবে এই পানিটা সৃষ্টি হবে সূর্যের তাপে তোমার গুনার কারণে শরীর থেকে ঘাম ঝরবে ঘাম থেকে নদী তৈয়ার হবে এই নদীর পানিটা দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ বেশি গরম হলো এই পানিটা আপনাদের এলাকায় পোলট্রি মুরগি আসেনি কথা কোনা আছে পোলট্রি মুরগি পোলট্রি মুরগি দেখবেন জবাই করে একটা মেশিনের ভিতরে দেয় দিলে পাখাগুলো পরিষ্কার হয়ে যায় আর একদম পরিষ্কার হয়ে সুলায়ে যায় যখন ওই রুদ্রের পানির যখন গুছার মধ্যে লাগবো এই তাজা তাজা গোস্তগুলা একদম খুলে গলে যাবে গলে যাওয়ার পরে এমন ভাবে গলে যাবে তখন আপনার কঙ্কালের মতো হাড্ডিটা থাকবে আর মানুষ হাঁটু পানি চলে গেল সামনে দিয়ে কত মানুষ যায় কথা বলার সুযোগ নাই কেউ কারো দিকে তাকায় না একটাই স্লোগান ইয়া নাফসি একটাই স্লোগান ইয়া নাফসি রাসূল বলেন হাশরের ময়দানে সকল মানুষ আল্লাহর কাছে পানি চাইব আল্লাহ রাব্বুল আলামিন কাছে পানি চাইব কিন্তু কেউ পানি পাবে না ছায়া চাবে কিন্তু ছায়া পাবে না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ জোরে বলেন কয় শ্রেণী যখন কয় শ্রেণী এক নম্বর আদেল ন্যায় বিচারক দুই নম্বর যৌবনে যার ইবাদত বেশি তিন নম্বর মসজিদের প্রতি আর নামাজের প্রতি আর জিকিরের প্রতি যাদের দিলটা টানে এদের প্রতি তিন নম্বর আল্লাহর ভয়ে যে চোখটা কান্না করে চার নম্বর চার নম্বর কয় নম্বর গেল পাঁচ নম্বর হ্যাঁ কয় নম্বরে তো পড়তি দ্বারা পড়তি উঠ আমি যে কি রেখেছি বুঝাইতেছি সাইডে গেছে না ক কোনটা কোনটা নাম্বার মনে রাখলে চলতো না যে কথা কই কথা মনে রাখতেই হো খালি নাম্বার লাগালে চলতো না পাসওয়ার্ড লাগবো নাই হ্যাঁ দেখছি এই হলো অবস্থা পাবলিকের কয় নাম্বার গেছে এক নম্বর আবার ধরেন
আদেল ন্যায় বিচারক দুই নম্বর যৌবনে যার ইবাদত বেশি তিন নম্বর মসজিদ নামাজ জিকিরের প্রতি যার মনটা পড়া থাকে এটা বুঝতেন না এটা একটা বাঙ্গা দেই আমরা দেশে দেখবেন এর ওয়াজ যাই করে জিকির করলে মনটা ফানা হয়ে যায় একটা শান্তি লাগে কথা কোন ঠিক না বেটি এই জিকিরের প্রতি যার মনটা দেওয়া না আরেকজন আরেক শ্রী মানুষ দেখবেন আমরা যখন হুজুর যখন ওয়াজ করে যাই শেষটা দিতে কি কিছু লোক এই শাল গায়ের মধ্যে লাগাইয়া রাস্তা দিয়া তেত্তরাইয়া শীতের মধ্যে হাইটে হাইটে যাইতেছে ওখানে জামার শুরু হইছে না হ্যাঁ শীতের মধ্যে যাইতেছে আর মাঝে মাঝে দিয়ে কিছু ফাঁকা ঘাট আছে ফুরাইন না ফাঁকা ঘাটটি এটির মধ্যে নিচে যাইয়া একদম তলা ফানি ভরে থাকে আর বয়া বয়া শীতের মধ্যে উজু করতেছে গড় থেকে কম্বল থেকে উইটা জায়গা বউ জিগা কই যান মসজিদে যাই ও নামাজে তো আর আধা ঘন্টা দেরি আছে এত তারা হরে করতেছেন গেলে একটু পরে যান না আন্ধার রয়েছে তো কর না হুইতা থাকলে সব পাওয়া যাবো মসজিদে যাইয়া বয়া তাহি ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলা আর কিছু মুরব্বী আছে বাত না খাইলে অসুবিধা নাই নামাজটা ছুটতে গেলে তার মনটা ভাল লাগে না কথা কেন জানি না নামাজটা ছুটতে গেলে হ্যাঁ শান্তি লাগে না কাজা হয়ে গেলে গা এই জন্য কিছু লোক আছে দেখবেন এরই ক্ষেত্রের মধ্যে দান বাস্তাছে হঠাৎ করে আজান দিছে কোমরে গামছাড়া খেতের আইলের মধ্যে ফালাই দিয়া গড়ের ভানি দিয়া উজু করিয়া খেতের মধ্যে নামাজ ফিরে ফালাইতেছে নামাজটা কাজা করে না রসুল বলেন মসজিদ নামাজ জিকিরির প্রতি দরদি মানুষগুলো যারা আলাদা একটা দরদ আছে এই দরদি মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিল আর বড় করে বলে না সুবহানাল্লাহ জোরে কর না এরপরে হলো চার নম্বর চার নম্বর হলো যে চোখটা আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানির দাম কি কম না বেশি আরো যে কম না বেশি এই চোখের দাম কেমন বেশি দেখেন জাহান্নাম আল্লাহকে কয় আল্লাহ তুমি তো আমার মাঝে পাথর দিবা আমার তাপ বাড়বে তুমি তো আমার মাঝে মানুষ দিবা আমার তাপ বাড়বে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন তুমি তো মানুষের পাথর দিয়া আমি জাহান্নামের খোদা দূর করবা আল্লাহ তুমি আমার মাঝে সব দিও কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না দৈনিক সত্তর হাজার বার বলে আল্লাহ তুমি আমার মধ্যে সব দিও কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না আল্লাহ বলবে কেন কয় তোমার প্রেমিকের চোখের পানি পড়লে আমার জাহান্নামের পাওয়ারটা কমে যাবে জোরে কর না সুবহানাল্লাহ তাহলে আশিকের চোখের পানির দাম কম না বেশি তাহলে তার মানে হলো চার নম্বর যেই চোখটা আল্লাহর ভয়ে কান্দে পাঁচ নম্বর হইলো জিরার লেগে হেরা পিছনটা গুতাগুতি করতেছে হিডা ওয়াশটা তো বোঝা যায় আমার লাগে জায়গা মতো ঠিক নিহ যাক ভাইরা আমার চার নম্বর হলো আসাখি দানশীল কি দানশীল দানশীল ব্যক্তি যারা দানশীল ব্যক্তি যারা এই দানশীল ব্যক্তির জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করছে ওই দানশীল ব্যক্তি